প্রায় দুই বছর পর অনুষ্ঠিত বিদেশ সফর থেকে ফিরে রীতিমাফিক সংবাদ সম্মেলনে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যে ভার্চুয়াল মাধ্যমে এই সংবাদ সম্মেলনে বাসভবন প্রান্ত থেকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। লিখিত বক্তব্যে দুই সপ্তাহের যুক্তরাষ্ট্র সফরের আদ্যোপান্ত তুলে ধরে তিনি জানান, এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড দেশবাসীর, তার নিজের নয়। কোভিড-19 মহামারীর মধ্যেও বাংলাদেশ যে অবিচলভাবে টেকসই উন্নয়ন অবিষ্ট অর্জনে এগিয়ে যাচ্ছে, এ পুরস্কার তারই স্বীকৃতি। তাহলে এত আগে প্রস্তুতি কেন? দুই ঘন্টা ধরে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শেখ হাসিনা। জানান, সময় মতো রাষ্ট্রপতি সার্চ কমিটি করে নির্বাচন কমিশন গঠন করবেন, কিন্তু কেন মানুষ বিএনপিকে ভোট দেবে সেই প্রশ্ন তোলেন বঙ্গবন্ধু কন্যা। জনগণ ভোট দিচ্ছে না বা ভোট দিতে পারছে না, এই যে প্রশ্নগুলি যারা করে, কিন্তু এর আপনার কে আছে এর বাইরে, আর কাকে দেবে? এত সুবিধা পেয়ে গালিটা আমার উপর দিয়ে যাচ্ছে বা আওয়ামী লীগের উপর দিয়ে যাচ্ছে, এই তো। কারা কেন কী কারণে কোন সুখের স্বপ্নে কোন আশার আলো দেখে ওদের বিএনপিকে বা অন্যদেরকে ভোট দেবে সেটা আমাকে একটু বলেন, শুনি একটু, জেনে রাখি। মহামান্য রাষ্ট্রপতি একটা সার্চ কমিটি করবেন, তার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হবে, সেভাবে হবে। সাংবাদিকদের প্রশ্নে আসে রোহিঙ্গা ইস্যু। উত্তরে প্রধানমন্ত্রী বললেন, শরণার্থী নিয়ে ব্যবসার কারণেই প্রত্যাবাসনে গতি আসছে না। যেটা আমার একটা ধারণা যে সবকিছুতেই যেন একটা ব্যবসা, আমি খালি এইটুকু বলবো। তারপর আমার এর মধ্যে কিছু কিছু আছে আন্তরিক, তাদের কাছে ভালো সাড়া পাই, আর কিছু আছে যে শুনে যান, মনে হয় রিফিউজি পালাটা একটা ব্যবসা কারো কারোর জন্য, কোনো কোনো সংস্থার জন্য, এটা না থাকলে তাদের চাকরি থাকবে না। কথা হয় সাম্প্রতিক ই কমার্স ব্যবসার অনিয়ম নিয়েও। সরকার প্রধান সাফ জানিয়ে দেন, ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। মানুষের দুঃসময়ের সুযোগ নিয়ে কিছু মানুষ টাকা বানানোর জন্য যে প্রতারণা করে, এদের উপযুক্ত শাস্তি অবশ্যই হবে। আফগানিস্তান ইস্যুতেও সরকার প্রধান উত্তর দিয়েছেন প্রশ্নের। তার মতে, তালেবানকে ভয় পাওয়ার কিছু নেই। ভয় ভয় করলে, ভয় দিলে কিন্তু ভয় পেয়ে বসবে। জনগণই হচ্ছে মূল শক্তি, তালেবানে এত ভয়ের কিছু নেই, ভয় পাওয়ার কি আছে? যে কারণে অবস্থা মোকাবেলা করার মতো ক্ষমতা আমরা রাখি। প্রতিপক্ষ যেমনই হোক, আওয়ামী লীগ সুষ্ঠুভাবেই নির্বাচন চাই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনটাকে আমরা নির্বাচন হিসেবেই দেখতে চাই, জনগণের ভোট যাতে আমরা পাই, জনগণের কাছে যেতে চাই, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করে জনগণের ভোটেই আবার ক্ষমতা ফিরে আসতে চাই। আদর্শের রাজনীতি করেই আওয়ামী লীগ এতটা পথ পাড়ি দিয়েছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। আমি একজন রাজনীতিবিদ, আমি তো আর মডেল না, যে আমার এখন মডেলের মতো সবসময় সাজতে হবে, কিন্তু আমি সবাই মডেল হতে চাই, সমস্যা এখানে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আর প্রতিপক্ষ